ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রাতাবাড়ি কেন্দ্রের নিভিয়া সংলগ্ন কেকড়াগুল চা বাগানে। রবিবার দুপুরে হঠাৎ প্রবল বেগে ধেয়ে আসা ঘূর্ণিঝড়ে ভূপতিত হয়েছে বেশ কয়েকটি বাড়িঘর। ঘর চাপা পড়ে আহত হয়েছেন রঞ্জিত নুনিয়া নামের এক কিশোর এবং শুকলাল কেওট নামের অপর এক প্রৌঢ়। গবাদি পশু জখম হয়েছে। চুরমার ব্রিটিশ জমানার তৈরি বেশ কয়েকটি শ্রমিক কোয়ার্টার উড়ে গেছে, বহু ঘরের টিনের ছাদ উপড়ে পড়েছে, বহু গাছগাছালি। চা শ্রমিক অধ্যুষিত এলাকাটিতে প্রাকৃতিক বিপর্যয়ে গৃহহীন হয়ে পড়েছেন বহু দরিদ্র পরিবার। অভিযোগ উঠেছে পাঠাখাউড়ে গাঁও পঞ্চায়েতের বৈষম্যের কারণে গ্রামটির শত শত দরিদ্র মানুষের জিও ট্যাগিং না হয় প্রধানমন্ত্রী আবাস থেকে বঞ্চিত হয়ে কুঁড়ে ঘরে কিংবা 200 বছর পুরনো ব্রিটিশদের তৈরি জর্জর কোয়ার্টারে বাস করতে বাধ্য রয়েছেন জনগণ। এরই মধ্যে প্রাকৃতিক দুর্যোগে সেই সব কুঁড়ে ঘর কিংবা জর্জর কোয়ার্টার ভেঙে পড়ায় খোলা আকাশের নিচে এসে পড়েছেন বহু দরিদ্র পরিবার। সেই সঙ্গে পার্শ্ববর্তী দক্ষিণ রায়পুর গ্রামেও উড়ে গেছে বহু ঘরের টিনের ছাউনি, ধূলিসাৎ হয়েছে বেশ কয়েকটি বসতবাড়ি। এদিকে গম্ভীরাঘাটে কেশব গোয়ালের ঘরের উপরে পড়ে যায় গাছ। ঝড়ের ফলে পূর্ত বিভাগের সড়কের পাশে থাকা প্রকাণ্ড গাছ ঘরের উপরে পড়ে বিস্তর ক্ষয়ক্ষতি হয়েছে। ভাগ্যক্রমে কেউ হতাহত না হলেও সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে ওই গরিব পরিবারটি। ফলে অতিসত্বর গ্রামটিতে সরকারি সাহায্য প্রদান করার পাশাপাশি ওই গ্রাম দুটির দরিদ্র মানুষের সরকারি পাকা ঘরে ব্যবস্থা করে দিতে কেন্দ্রের বিধায়ক বিজয় মালাকারের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী জনগণ। কি হয়েছে এখানে? এখানে হয়েছে আজকে তুফান এসেছিল আর আমাদের ঘরে পুরো মানে টুলি সুলি সব উড়িয়ে নিয়ে গেছে। তারপর প্রথম কথা হচ্ছে যে আমাদের ঘরে অতীতকালে মানে কোনো ঘরের কোনো ইয়ে দেওয়া হয়নি সরকার থেকে, তাই আমি চাই আপনাদের কাছে আপনারা একটু হেল্প করেন, আমাদের এমএলএ সাহেব আর এমপি সাহেবের কাছে নিবেদন জানাচ্ছি আমি, আমাদের একটা ঘর চাই। বাবা আমার অসুস্থ আছেন অনেক দিন থেকে, ওনাকে কোনো কিছু দেওয়া হয় নাই। আর ঝড়ে কী ক্ষতি হয়েছে? ঝড়ে আমাদের ঘর পুরো উড়িয়ে নিয়ে গেছে, ভেঙে দিয়েছে ঝড় এসে। এটা কোন গ্রাম? এটা খেকড়াগোল চা বাগান, করিমগঞ্জ ডিস্ট্রিক্ট, থানা রাতাবাড়ি, পোস্ট নিভিয়া, অলিবাচরা। কী নাম? আমার নাম শেখর তাঁতি। বাবার নাম? বাবার নাম সেনাপতি তাঁতি, উনি আমার বাবা। এখানে কি মানে আপনাদের ঘরে ইয়ে হয়েছে নাকি অন্য মানুষের? আমার হয়েছে প্লাস অন্য আশেপাশের লোকেদেরও হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। হ্যাঁ, কটার সময় ঝড় এসেছিল? একটা দেড়টার মাঝখানে। এই আপনাদের কাছে নিবেদন রয়েছে যে আপনারা সরকারের কাছে একটু এই মানে আমাদের জন্য একটা আর্থিক সাহায্য আমি চাই, বা আমাদের গ্রামের যতজন লোক আছে সবার জন্য আমি বলছি।